চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। টং দোকান ও মূলধন দিয়ে দশজন অসহায় ভিক্ষুককে পুনর্বাসন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বন্দরের মানবতাবাদী উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের টাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করেন প্রমিলা এই ম্যাজিস্ট্রেট। শনিবার বিকেল 4টায় ফিতা কাটার মধ্য দিয়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় জসিমউদ্দিন ইয়নোর শুক্লা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, টং দোকান ও মূলধন প্রদানের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসনের বিষয়টি দেশের ইতিহাসে বিরল। আমি শুক্লা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এসব কর্মকাণ্ডের মাধ্যমেই সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফখরুদ্দিন ভুইয়া, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, দামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আকরাম হোসেনের ক্যামেরায় শাকির আহমেদ বাপ্পির একটি বিশেষ প্রতিবেদন। তারা নিজেরা কিছু করে খাবে, এই জন্য আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের একদিনের বেতন আমরা দিয়েছিলাম, সেটা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবখানে এই ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। আমরা বন্দর উপজেলায় আমরা সর্বমোট 119 জন ভিক্ষুকের তালিকা পেয়েছি। হ্যাঁ, আমাদের কিন্তু ইয়ে বাইরেও আছে যারা সেরকম, তারা হচ্ছে ভাষণ, কিন্তু আমাদের বন্দর উপজেলায় 119 জন ভিক্ষুকের তালিকা আমরা পেয়েছি। সেখান থেকে আমরা বাই রোটেশনে ওনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছি। তারই প্রেক্ষিতে এর আগেও আমরা মানে তাদের মতামতের প্রেক্ষিতে সবাই হয়তো এই দোকান করতে পারবে না, চালাতে পারবে না, হিসাবের বিষয় আছে একদম। তো এই জন্য যারা তাদের কথা প্রেক্ষিতে আমরা কিন্তু দুইটা বাচ্চা সহ ছাগল, যে তারা ছাগল চেয়েছে ওকে ফাইন, আমরা তাদেরকে ছাগল দিচ্ছি, ঠিক আছে। এরপরে কাউকে আমরা ওয়েট মেশিন, হাইট মেশিন এগুলো দিয়েছি, যে 5 টাকা কেউ একজন এমনি দেখা যায় যে মোড়ের মধ্যে বসে থাকে, তো তাদেরকে কেউ 5 টাকা 10 টাকা দেয়। তো এই হাইট মেশিন, ওয়েট মেশিন যদি থাকে তো সেখানে উঠলেও মানুষজন 5 টাকা 10 টাকা দেয়। তো এটা আমরা দিয়েছি কয়েকজনকে, এবং আজকে আমরা 10 জন ভিক্ষুককে দিচ্ছি, যারা হয়তো করে খেতে পারবে, এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে তারা আর এখন ভিক্ষা এই প্রকৃতি থেকে বেরিয়ে আসবে, তারা এই কাজ করবে না। তো ওনাদের ভালো লাগলে আমরা সার্থক, ওনারা কাজ করে খেলে আমরা সার্থক। দোকানের পাশাপাশি আপনারা সম্ভবত তাদেরকে একটা মূলধনের ব্যবস্থা করে দিয়েছেন? হ্যাঁ, সামান্য কিছু মূলধন, আমরা কাউকে টাকা দেইনি। হ্যাঁ, আমরা সামান্য কিছু দোকানটা করে দিয়ে এবং দোকানটা টং ঘর করে দিয়েছি। ওনারা আমাদের ইচ্ছা মতো, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন ইউনিয়নের, তারা জায়গা দিয়ে বা ওনাদের বাড়ির সামনেও যদি ওনারা বসাতে পারেন বা কোনো মোড়ে যদি বসান, ওনারা যেখানে যাবেন, হ্যাঁ, সেখানকার ব্যবস্থা আমাদের চেয়ারম্যান সাহেবরা করে দিয়েছে। আমাদের সচিব সাহেবরা এই দায়িত্ব নিয়েছেন। আর হচ্ছে মূলধন বলতে আমরা সামান্য কিছু ওদেরকে দিয়েছি, যারা ওরা রান করুক, শুরু করুক, স্টার্ট করুক, তারপরে দেখা যাক কী হয়, ইনশাল্লাহ। আশা করি ওনারা যদি সততার সাথে কাজ করে, ইনশাল্লাহ আমাদের এই কর্মযোগ্য সাকসেস হবে, এবং আমরা ভবিষ্যতে আমরা এটাকে আরও কীভাবে মানে আমরা একটা এই বাজেট আরও কীভাবে কম করে, কমের মধ্যে আমরা ভালো আরও কিছু দিতে পারি কিনা, অনেক অনেককে অ্যাকোমোডেট করতে পারি কিনা, সেটা আমরা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ।
আপনার নাম কি? আমার নাম তানমিয়া। হ্যাঁ তানমিয়া। তানমিয়া কোথায় থাকেন? আমি জিধরা। জিধরা? এই দোকানটা আপনাকে দিয়েছে না? ঠিক মতো চালাবেন তো? আমি সব সঙ্গে দোকানদার ইয়ে করেছি। নাম কি খালা? আমিনা। আমিনা, আপনি থাকেন কোথায়? শুভগর্তি। আপনার ছেলে মেয়ে নাই? এক ছেলে। এটা কি আপনারা দেখে না? চলতে অসুবিধা না? যে দোকান দিলে আপনার কাছে কেমন লাগলো? এটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না? চলতে পারবেন? আগে কি করতেন? আগে আপনার নাম কি? সাজেদা। আপনার বাড়ি কোথায়? আপনার ছেলে মেয়ে নাই? কি করে? কাস্টমার নাই? অসুবিধা হয় চলতে? আপনি কি করতেন? আমি বিক্রি করি। এখন তো তাও পাওয়া যায় না, ঠিক না? তো এই যে দোকান যে দিল, এটা কি আপনি ঠিক মতো চালাবেন? ইনশাল্লাহ চালাবো। দোকান যে দিল, আপনার কেমন লাগে? ভালো লাগছে, আমার দেখে খুশি লাগছে। আমি আর বিক্রি করতাম না, এখন তো তার দিয়ে আপনার দোয়া আমি চলতে নিয়ে পারি। দোয়া করবেন। আপনার ছেলে মেয়ে নাই? আমার তার দুই মেয়ে, ছেলেটা প্রতিবন্ধী, 20 বছর বয়স, থাকতে পারে না ঘরে, শোয়ার মধ্যে থাকে। চলতে অসুবিধা হয়? সব জামাই নাই। আপনি কি বিভিন্ন চ্যানেল হয়ে গেছেন না? এই দোকান যে পাইলে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগছে স্যার। চালাতে পারবেন তো রেগুলার? ইনশাল্লাহ দোয়া করেন আপনারা, যাতে হাঁটা থেকে যাতে একটু আমরা বসে। মেয়ে কি দেখতে পারে না? অসুবিধা? এই দোকান পথ আপনার কি ভালো লাগতেছে? চালাবেন ঠিক মতো? আপনার নাম কি আঙ্কেল? আমার নাম আশেক আলী। আশেক আলী, আপনার বাড়ি কোথায়? বাড়ি উচ্চামরা। আপনি
আপনি কি করতেন? সহযোগিতা নিয়ে চলতেন? আপনার নাম জামাই? জামাই স্বামী? ওই কোথায়? অসুস্থ। অসুস্থ না? ওনার নাম কি? মঞ্জুরালী। ওর কি করেন? কি করেন? বিভিন্ন সাহায্য নিয়ে চলে। এই দোকান পাওয়া এখন কিভাবে চলবেন? না চালাতে পারবেন? চালাতে পারবেন না? ছেলে মেয়ে নাই? মানে ঘোরাঘুরি করে দেয় না? না কষ্ট হয়ে চলতে। আপনার নাম কি নানি? হাওয়া বিবি। ও আপনার বাড়ি কোথায়? হ্যাঁ মুসাপুর। ছেলে মেয়ে নাই? আপনার বাড়ি ঘর আছে? বাড়ি ঘর আছে? স্বামী নাই? স্বামী নাই? আপনার কেউ নাই? না দোকান চালাতে পারবেন? সহযোগিতা চালবেন? ওনার নামে হয়েছে হয়তো সহযোগিতা নিয়ে। সালাম আলাইকুম, আপনার নাম কি? মাফিয়া বেগম। বাড়ি কোথায় আপনার? লাগলবন। ও বাজুরবাগ। ছেলে মেয়ে নাই আপনার? ছেলে মেয়ে নাই? খোরাকি দেয় না? না দোকান কি চালাতে পারবেন? অসুবিধা হবে না তো? এই যে দোকান যে পাইলে আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগে আপনি যে পাইলেন যে দোকান? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি থাকেন।